এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে। কারণ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু ধর্নায় বসছে এবং তার সাথে শিক্ষক শিক্ষিকাদের ওপর চাপ সৃষ্টি করছে তাদের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে। নিউজটা উঠে এসেছে সরাসরি এবিপি আনন্দ থেকে। কি বলা হয়েছে? নাম্বার বাড়াতে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সামনেই ধর্ণা পড়ুয়াদের। রাজ্যে এবার নাম্বার বাড়াতে আন্দোলনের রৌ। একাদশ শ্রেণীর বার্ষিক নম্বর বাড়ানোর দাবিতে পুলিশের সামনেই পরীক্ষার্থীদের ধর্ণা। বীরভূমের মোহাম্মদ বাজারে কোচবিহারে স্কুল মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। নবম শ্রেণী মূল্যায়ন নতুন করার দাবি। কোচবিহারে স্কুলের নম্বর রেজাল্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ তোমাদের মূল্যায়ন প্রসেস নিয়ে কিন্তু কোনো ছাত্রছাত্রী খুশি নয়, তারা কিন্তু এই মূল্যায়ন প্রসেসটাকে নতুনভাবে করতে বলছে। এই মূল্যায়ন প্রসেস হলে তোমাদের নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা, এটাই কিন্তু তারা ভাবছে। এবং তার সাথে সাথে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু প্রধান শিক্ষক, সহশিক্ষক সবার উপরে কিন্তু চাপ সৃষ্টি করছে, স্কুলে গিয়ে ধর্ণা দিচ্ছে, তাদের নাম্বার বাড়াতে হবে। যে নাম্বার পাঠানো হচ্ছে সেই নাম্বারটাকে কিন্তু তাদের বাড়িয়ে পাঠাতে হবে। ইতিমধ্যে আমি সকালবেলায় তোমাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম যে সেখানে প্রধান শিক্ষকের ওপর কিন্তু সরাসরি এসে চাপ সৃষ্টি করা হচ্ছে যে তার নাম্বার কিন্তু বাড়িয়ে পর্ষদকে পাঠাতে হবে, তা না হলে কিন্তু তারা একটা ব্যবস্থা নেবে। এই সব প্রেশারের জন্যই কিন্তু শিক্ষক শিক্ষিকারা ভুলভাল নাম্বার কিন্তু পাঠাতে বাধ্য হচ্ছে। এখানে শিক্ষক শিক্ষিকাদের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে তারা কিন্তু মানসিক চাপের মধ্যে দিয়ে ভুগছে এবং সেই জন্য তারা ভুলভাল রেজাল্ট কিন্তু পাঠাতে বাধ্য হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের উপরেও কিন্তু চাপ সৃষ্টি করছে, তাদের নোটিফিকেশান দেওয়া হচ্ছে যে যদি তারা ভুল নাম্বার পাঠায় তাদের উপরে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এখানে শিক্ষকদের আর কিছু করার নেই, ছাত্রছাত্রী যেখানে চাপ সৃষ্টি করছে সেখানে আবার মধ্যশিক্ষা পর্ষদও চাপ সৃষ্টি করছে। উভয়ের চাপে কিন্তু এখন শিক্ষক শিক্ষিকারা দিশা হারিয়ে ফেলছে এবং তার সাথে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি পুলিশের সামনেই কিন্তু ধর্ণা দিচ্ছে। সেখানে তাদের দাবি এই মূল্যায়ন প্রসেসটাকে পাল্টাতে হবে এবং তার সাথে সাথে তাদের নবম শ্রেণীর একাদশ শ্রেণীর নাম্বার বাড়াতে হবে। যে নাম্বার তারা পায়নি সেই নাম্বারটাকেই তাদের বাড়িয়ে পাঠাতে হবে, আর না হলে তাদের মার্কশিটের নাম্বার কমে যাবে। এই আশঙ্কায় কিন্তু তারা ভুগছে এবং সেই জন্য এই সব পদক্ষেপগুলো তারা নিচ্ছে। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।